এখন যে ধরনের কাজ ওটিটিতে হচ্ছে খুব ভালো হচ্ছে, আমার মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট। আমি কোনো বাজি ধরতে যাচ্ছি না, আমি বাজিস ওয়েব সিরিজে একটা ক্রুশাল চরিত্রে অভিনয় করছি। ভাইয়া প্রশ্ন করেছেন যে আমার চরিত্রটা কি, পোস্টার দেখে বুঝতেই পারছেন আমি একজন ক্রিকেটার, আমি একজন সুপারস্টার ক্রিকেটার যার ক্যারিয়ারে আমি একদম শেষ বিকেলে পৌঁছে গেছি। এই জন্য অনেকেই দেখেছেন যে আমার ওয়েট বাড়াতে হয়েছে, আমার বয়সটা একটু বেশি, চুলটাও কাঁচা পাকা। জীবনে অনেক কিছু অর্জন করার পরেও কিছু ইনসিকিউরিটি সবার জীবনেই থাকে। সো ওই জায়গা থেকেই আমরা দেখতে চাই যে একজন মানুষ জীবনে কত রকমের বাজি নিতে পারে। প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে আমরা বাজি নেই, যে আমরা ভাবি যে এই কাজটা করলে এই রিটার্নটা পাবো, কিন্তু অনেক সময় সেই রিটার্নটা পাই না, অথবা যে রিটার্নটা পাই সেই রিটার্নটা হয়তো যতটুকু ভালো ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি খারাপ। সো সেইখান থেকে এই চরিত্রটা আসলে আমি ধারণ করেছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। আমার জন্য চ্যালেঞ্জ ছিল যে আসলে ক্রিকেটার হিসেবে বিলিভেবল হওয়া ব্যাপারটা, এবং অ্যাট দ্য সেম টাইম আমার অ্যাক্টিং এর যে ল্যাঙ্গুয়েজ সেটা কতটুকু ম্যাচিউর হয়েছে সেটা এই কাজে দেখানো। আমি অনেক এফোর্ট দিয়ে কাজটা করেছি এবং আমি ভেরি হ্যাপি, আমি খুবই আনন্দিত যে পুরো টিম অসম্ভব ভালো কাজ করেছে। আমার মনে হয় যে এখন যে ধরনের কাজ ওটিটিতে হচ্ছে খুব ভালো হচ্ছে, কিন্তু একটু ইউনিডিমেনশনাল হয়ে যাচ্ছে, সবই খুবই থ্রিলার ধর্মী হচ্ছে, কিন্তু হৃদয় ছোঁয়া গল্প আমাদের প্রাণের কাছে একটা সাবজেক্ট নিয়ে ক্রিকেট নিয়ে হচ্ছে বলে আমার মনে হয় এই গল্পটা উইল ট্রান্সেন্ড দ্যাট থ্রিলার জনরা, এবং আসলে আপামর জনসাধারণের কাছে ভালো লাগবে এই গল্পটা, আমি খুবই আশাবাদী। আমরা কাজ করি আমাদের দর্শকের জন্য, যে মাধ্যমে আমাকে মানুষ নেবে সেই মাধ্যমেই আমি কাজ করবো। সো ওটিটিতে এই কাজটা দিয়ে অভিষেক হচ্ছে, যদি বাংলাদেশের মানুষ আমাকে ওটিটিতে ভালো লাগে তাদের আমি আরো কাজ করবো। আপনি বেশ কিছু ইন্টারভিউতে আগে বলছিলেন যে ওটিটিতে ফেরার জন্য ওইরকম কোনো গল্প আপনি পাচ্ছেন না। আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে অনেক স্ক্রিপ্ট পাচ্ছি ওটির জন্য, যেহেতু বিরতিতে আছি, আমার মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট এবং গতানুগতিক থ্রিলার যেরকম হিট হচ্ছে সেরকমের বাইরে কিছু পেলে আমি করবো সেই স্ক্রিপ্ট। সো আমার মনে দ্বিধা নেই যে আমার আসলে অন্য কোনো স্ক্রিপ্টে কাজ করা উচিত। দর্শককে কতটুকু ছবি, এখন দর্শককে কতটুকু ছবি, আমরা যারা শিল্পকর্ম নিয়ে চর্চা করি আমরা যদি সবসময় চিন্তা করি যে দর্শক কোনটা পছন্দ করবে, এভাবে যদি কাজ করি তাহলে কিন্তু আসলে শিল্পী সত্তার বিকাশ হয় না। আমাকে যেটা টানবে আমি সেটা করবো, এই স্ক্রিপ্টটা আমাকে টেনেছে আমি আমি করেছি। সো আমাকে যারা ভালোবাসেন তারা তো দেখবেনই, কিন্তু আমার ধারণা আমরা যে এফোর্টটা দিয়েছি এটা মানুষ নেবে, এই গল্পটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।